পানীয় জল ও রাস্তার বেহাল দশা বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত কোড়ালজুড়ি গ্রামে। গ্রামের নামটা অতি পরিচিত না হলেও এই গ্রামেই বাড়ি বর্তমানের অতি চর্চিত কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের। তার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কোড়ালজুড়ি গ্রামে এসেছেন দেশ বিদেশের বহু ব্যক্তি। প্রশাসনিক আধিকারিক ছাড়াও গায়ককে সংবর্ধনা দিতে গ্রামে পৌঁছেছেন নানা নেতা নেত্রী। গ্রামে ঢোকার 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, একই সাথে গ্রামে রয়েছে পানীয় জলের সমস্যা। দুবরাজপুর বিডিওকে রাস্তা সংস্কার ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন সঙ্গীত শিল্পী নিজেই। সংবাদ মাধ্যমের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অবিলম্বে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন করলেন গায়ক। আপাতত গ্রামের এই যে মেন রাস্তা সেটা কি সম্পর্কে আপনি কি বলবেন? এই সম্পর্কে তো আমি বিডিও সাহেবকে একবার বলেছিলাম, তো এখনো পর্যন্ত যে বিডিও সাহেব এখনো তদন্ত দিচ্ছে না রাস্তাটার অবস্থা দেখো। হ্যাঁ, এই যে অবস্থা হয়ে আছে, মানুষের যাতায়াতের জন্য কষ্ট হয়েছে, গাড়ি আসার জন্য আমাদের গাড়ি আসছে, আমাকে অনেক বলছে দাদা গাড়িটা এই রাস্তার কিছু ব্যবস্থা করো। বলি কি আমি কি করব, যদি সরকার যদি না করে দেয় আমার কোনো হাত রয়েছে না? সরকার কে বললাম যে আমাদের বিডিও সাহেব এসেছিল আমাদের গ্রামে, আচ্ছা ওনাকেও বলেছিলাম যে দেখুন স্যার এই রাস্তাটা এমনি হয়ে আছে, তার বিনিময়ে রাস্তাটা কিছু ব্যবস্থা করে দেন। বলছি দেখবো করে গিয়েছি এখন। হ্যাঁ, আর আমাদের যে জলে এখন একটা ভাঙা মানে কল পড়ে আছে, কলটা আজকে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কলটা এখনো ঠিক হয়নি, তাতে জল পানীয়ের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটাও তদন্ত করছে না। কি আর কি বলবো, এই রাস্তাটা আজকে বলা হয়নি, আজকে প্রায় 6 মাস হয়ে গেল। আচ্ছা, মানে আপনার বাড়ি হলেও আপনি এখন রাস্তা এবং জলের অভাব প্রচুর অভাব, এখন জলের তো কষ্ট হচ্ছেই, কিন্তু মানুষের যাতায়াতের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু রাস্তা তো ঠিক করার জন্য অনুরোধ করছি, আর কলের জলের ব্যবস্থাটা আমরা করতে বলছি সরকারকে, আমি অনুরোধ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, টিভি নিউজ 10।